দেখো, আজকে একটা টপিক এনেছি, সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন প্রথমত আমাদের এখানে দুটি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন, যেটাকে ফ্যাট বলা হয়, যেটা ফ্যাটে দ্রবণ হয়, এবং আরেকটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, যেটা জলে গুলে যাবে, যেটা হচ্ছে ওয়াটার, মানে ওয়াটারে যেগুলো গুলে যাবে। তাহলে এখানে যেমন আছে যে তেলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, সেগুলো হচ্ছে এ, ডি, ই, কে। এ, ডি, ই, কে এগুলো কিন্তু তেলে দ্রবণীয় ভিটামিন। আর দ্রবণীয় ভিটামিন কোনগুলো, সেগুলো হচ্ছে কিন্তু বি, সি এবং পি। বি, সি এবং পি। তাহলে যদি আমরা একটা ট্রিক্সের সাহায্যে মুখস্থ রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিক্স হচ্ছে কি, তেলে দ্রবণীয় ভিটামিনের ক্ষেত্রে এদিকে, এ, ডি, কে। মানে যখন বলা হচ্ছে যে একটা ছোট ছেলেকে তার মা যখন তেল মাখাবে, তখন তার মা তাকে ডাকছে, এদিকে তেল মাখবি আয়, এদিকে তেল মাখবি আয়, ঠিক আছে। সেখান থেকে আসছে এ, ডি, কে। এ হচ্ছে এ, ডি, এখানে ডি ই আসছে এখানে ডি, আর কে, কে হচ্ছে এখানে কে। আর এখানে জলে দ্রবণীয় ভিটামিন কোনটা, যেমন হচ্ছে বিসিপি, এটা মুখস্থ রাখা সহজ পদ্ধতি হচ্ছে বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল, বি হচ্ছে বিপিন, সি হচ্ছে চন্দ্র, পি হচ্ছে এখানে পাল। ওকে, তাহলে এটা সুন্দরভাবে তোমাদের মুখস্থ থাকবে, এখানে তোমার ভুলার যে সুযোগটা সেখানে একদম থাকছে না, একদম তুমি ভুলবে না। তুমি এখানে যদি এরকমভাবে ট্রিক্সের সাহায্যে মনে রাখো, তাহলে তুমি পরীক্ষার হল পর্যন্ত তোমার কিন্তু মনে থাকবে, নয়তো ভুলে যাওয়ার চান্স থাকে। পরীক্ষার হলে কি হয়, অনেক চাপ থাকে, তো ওই জন্য কিন্তু মানে এটা ওর ঘাড়ে হয়ে যায়, এটা মানে উল্টো পাল্টা হয়ে যায়। এরপরে যেটা আসছে সেটা কি খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা মানে খুব আমাদের গুলিয়ে যায়, সেটা কি ভিটামিনগুলোর রাসায়নিক নাম। ভিটামিনগুলোর রাসায়নিক নাম, তাহলে এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম কিভাবে আমরা মনে রাখব, ভিটামিনগুলোর রাসায়নিক নাম আমরা কিভাবে মনে রাখব। দেখো এখানে ভিটামিনগুলো কি কি আছে, এ, বি, সি, ডি, ই এবং কে। এ, বি, সি, ডি, ই এবং কে। বিটা হচ্ছে B1। আচ্ছা, এবারে দেখো আমি একটা সূত্র করেছি এখানে, সেটা হচ্ছে কি, রাতে এক তুফান, রাতের বেলায় একটা বিশাল বড় একটা তুফান আসছে, রাতে এক তুফান আসছে, ঠিক আছে, এটা মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, রাতে রাতে এক তুফান, এটা মনে রাখলেই হবে। তা রাতে আমরা ইংরেজি যখন লিখি তখন কি হয়, আর এ টি ই, রাতে এক, এক এ আর কে এক, আর তুফান টিও এফ এ এন, তুফান হয়েছে। এইবারে আমরা কি করব, ভিটামিনগুলোকে সাইডে সাইডে লিখবো, যেমন আছে এখানে এ, এ আছে, B1, সি, ডি, ই, কে, কি বলে, এ, বি, সি, ডি, ই, তারপরে কে, এগুলো লিখলাম আমি ভিটামিনগুলো। এবারে কি করব আমরা, এদিকে রা মানে হচ্ছে রাতে, রাতের থেকে রা নিলাম, আরে, তাহলে আরের থেকে হচ্ছে রেটিনল, আরের থেকে হচ্ছে এখানে রেটিনল, যেটা কিন্তু ভিটামিন এর রাসায়নিক নাম হয়েছে। এবারে হচ্ছে B1, B1 হচ্ছে থিয়ামিন, কী করে আসছে আমরা থিয়ামিনটা, রা তে, তে আসছে টি, টি ই থেকে হচ্ছে এখানে থিয়ামিন, সেটা হচ্ছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম। এবার কী আছে, এক, এক মানে এক থেকে আমরা এখানে এ নিচ্ছি, এ হচ্ছে এখানে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম। এবার হচ্ছে কি, কে, কে আসছে মানে ক, এক আছে এখানে, তাহলে ক মানে কে আসছে, কে হচ্ছে ক্যালসিফেরল, যেটা কিন্তু ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আর কি আছে, টু, টু, তাহলে টিও, টু এখানে টু নিচ্ছি আমি, টিও এখানে আমরা টু নিচ্ছি, এটা হচ্ছে টোকোফেরল, তাহলে টিও থেকে আমরা আসছি এখানে টোকোফেরল, যেটা কিন্তু ভিটামিন এর, ভিটামিন ই, ভিটামিন ই এর রাসায়নিক নাম। এবার কি আসছে এখানে, ফ্যান, এফ এ এন, ফ্যান মানে তুফান আসছে, তাহলে তুফান, তাহলে এখানে ফানটা আসছে, তাহলে ফান, ফান থেকে আসছে এখানে ফাইলো কুইনাইন, ফাইলো কুইনাইন, এটা কিন্তু ভিটামিন কে এর রাসায়নিক নাম। এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে ভিটামিনের যে কোশ্চেনগুলো আসবে এখান থেকে সমস্ত কিন্তু তোমরা পেরে যাবে জাস্ট ট্রিক্সের মাধ্যমে।